সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনি আলু কত করে বিক্রি করছেন? কোথা থেকে কিনছেন আপনারা এগুলো? ভেতরে কার কাছ থেকে কিনছেন? মনসা, মনসা পাল দেখুন তো, মনসা পাল এলাকা তো, মনসা পাল এখানে সুফল বাংলার পেঁয়াজ বিক্রি হয় না, 59 টাকা করে যেটা আমরা দিচ্ছি। এখানে গাড়ি আসে কি আসে দেখে নিন তো, এখন একটু কমেছে। আর কাঁচা লঙ্কা আগে দিয়েছেন, আগে কিনেছেন আলু কত করে বিক্রি করছেন? তোমাদের এখানে এত পেঁয়াজ, এত আলু স্টক, পেঁয়াজের স্টক আছে, তাও পেঁয়াজের এত দম পাচ্ছে? পাইকারি বাজারে পেঁয়াজ কত করে দিচ্ছে? আপনারা কি পাইকারি বাজার থেকে কিনছেন পেঁয়াজ? আর পাইকারি বাজার এখানে বিক্রি করছে? পাইকারি হচ্ছে এখানে 400, আর মন যাচ্ছে 4400 টাকা। না না, তুমি আমাকে বলো পাইকারি বাজারে তোমাদের কাছে বিক্রি করছে কত? এটা কি তোমরা পাইকারি বাজার থেকে বিক্রি করছো? হ্যাঁ হ্যাঁ, পাইকারি থেকে আমরা আনাচ্ছি দিদি, মুস্তা থেকে আনাচ্ছি আমরা। কত দূর করে আনাচ্ছি? এটা আমরা আনাচ্ছি দিদি 4370 টাকা। আমি বলি কেজি প্রতি কত? কেজি প্রতি দিদি আমাদের বস্তা আছে দিদি 110 টাকা। তারপর দিদি গাড়ি বের করছে, সুফল বাংলার গাড়ি আসে, ওই যেগুলো আছে সমস্ত ছোট ছোট বাজারে সমস্ত বের করুন। বড় লোকের বাজারে লোকে কিনতে পারে, গরিব লোকের বাজারে লোকে কিনতে পারে। আর এগুলো ভেঙে পড়ে যাবে না এরকম করে যে আপনারা জিনিসপত্র প্লাস্টিক পাবে, এখন ভেঙে পড়ে যাবে, তখন সব কটা পড়বে একটা। নিজেরা করেছো তো, নিজেরা নিজেদের মতো সাজিয়ে হচ্ছে। গভর্নমেন্ট করতে চাইলে তো তোমরা করতে দেবে না, প্রবলেম তো এটা। করতে দিচ্ছে না কেন? করো, বললেই করে দেবে। জমিদারের দরকার নেই, কর্পোরেশনের সাথে কথা বললে কর্পোরেশনই করে দিতে পারে। এটা টেক আপ করো, প্রাইভেট ব্যাপার পারমিশন দিচ্ছে না ভাই, প্রাইভেট ব্যাপার পারমিশন দিচ্ছে না, লোকগুলো মরে গেলে তখন যাবে। আমি কাল থেকে এখানে 160 টাকা করবো। আচ্ছা ঠিক আছে।